नुखुंगचालक बगै बेलाइन कस्ट खलाइबे कतर पोल्ट्री फार्म खलाइमाने हरकुथुगो थांगै सामुं सिद्रा तांगनाय रो अफार्म न हर फनांगै रिखा बामटिया विधानसभा केन्द्र ने हृदयनाथ पाराव तौनाय समल सरकार ने पोल्ट्री फार्म न थोरों हाफर न खबै सीपीएम बदल नि सिफाय रोग न आबोनि बगै माजरा खानाय साखा समल सरकार ने गानानि लुगुर ওর বড় ভাই শ্যামল সরকারের বড় ভাই আমাদের সাথে দীর্ঘদিন ধরে পার্টি করে বিজেপি পার্টি এবং ওই সাপেক্ষ কারণ দেশে আগামী দিনের পরাজয় এই চিন্তাভাবনা করেছে একটা গ্রামের পরিবেশটাকে দূষিত করার জন্য এলাকার যে বিজেপি কার্যকর্তারা তাদের একটা চাপ সৃষ্টি করার জন্য নাশকতামূলক ওই কাজটা করছে আমাদের পুরো ধারণা এটা চক্রান্ত করে সিপিএম পার্টির তরফ থেকে তাদের নেতৃত্ব ধরে যা হয়েছে আপনার নাম আমার নাম শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ফার্ম নে বুগরা শ্যামল সরকার সাকলাইকা হর নাংমানে বাগৈ লাখনি কবাং রং খতে অঙ্কা খানে সাকাবো রাতে চারটার সময় এখানে আগুন লাগিয়ে রয়েছে ফারার লোক আয়াসিরা আমি ঘুমাই আসলাম ফারার লোকে দেখছে আমি দেখি না দন ডাকছে আমি দরজা খুলে দিই আমার মুরগের ফার্মে পুরো আগুন তা আগুনটা কি এতে লাগছে তখন মনে করেন আমার তো এখানে তো দৈলিক টিকতে লাগতো তখন আমার এখানে তো জংশন এখানে কিছু নাই এই কোনার ভিতরে আগুন যেদিকে কিচ্ছু নাই যেদিকে আমার সব মুরুগ আসলো এদিকে আগুন লাগবে আপনার ধারণা কি এটা নাশকতামূলক হতে পারে এটা তো মনে করেন এটা তো লাগাইছো এটা তো ইলেকট্রিক তো কোনো দিনও লাগবে না কারণ লাইট তাকে উপরে আর এলইডি বাপতে কিভাবে আগুন লাগবে আচ্ছা আগুন কিভাবে আয়ত্তে আনছেন নিভাইছেন আপনারা আমরা পাড়ার লোক কিছু তারা নিভাইছে তারপর তো লাস্টে তারা ফায়ার সার্ভিস হয়েছে আসেরা পুরো নিভান হয়েছে আপনার নাম আমার নাম শ্যামল সরকার এই জায়গাটার নাম কি হর খামানি বাগৈ বেলাইনো লস অংখা হানে সাকা শ্যামল সরকার বিয়ার রিপোর্ট কক্ষরাং।